বন্ধুরা স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়াল ভিডিওতে আর ভিডিওর তাপনিল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু তো আজকে আমরা দেখব যে খুব সহজেই কিভাবে স্মুথলি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় আসলে অনেকগুলো অ্যাপস বা ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যমেও চাইলে ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন কিন্তু যে ওয়েবসাইটের মাধ্যমে করাবো এটা আসলে খুব স্মুথলি আপনার ইয়ে করা যা আসলে আমরা দ্রুত দেখি যে কী কীভাবে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিম করা যায় তো আমি সরাসরি লিঙ্কটা পেস্ট করতেছি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সেখান থেকে ঢুকতে পারেন সেটা হচ্ছে অ্যাডব ক্রিয়েটিভ ক্লাউড এক্সপ্রেস হ্যাঁ তো এইটার মাধ্যমে খুব সহজে স্মুথলি যে বলা যায় যে অ্যাডপ ফটোশপে আমরা যেই ফিচার্সগুলো ইউজ করে যে স্মুথলি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করি ঠিক আমরা সেম এখানে পারবো খুব সহজে কোনো রকমের ঝামেলা ছাড়াই তো সেটা করার জন্য আমরা এখানে ঢুকার পরে যে আপলোড ইউর ফটো সেখানে ক্লিক করতে হবে আর সরাসরি ড্রাগ করে এখানে দিতে পারেন অথবা আপনার ব্রাউজ করে আপনার যেখান থেকে আছে সেখান থেকে আমরা এটা নিতে পারি এটা আমার ডেস্কটপে আমি রাখছি একটা ছবি ঠিক আছে এটা ছবি এখন সে প্রসেস করতেছে একটু সময় নিচ্ছে দেখছেন কত স্মুথলি হ্যাঁ কত স্মুথলি মানে যে ইয়েটা আপনার ব্যাকগ্রাউন্ডের ইম করছে খুব খুব স্মুথলি এবং রেজুলেশনও কিন্তু খুব ভালো আছে এখন আমরা এটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য সিম্পলি ডাউনলোডে ক্লিক করতে হবে তবে আপনাদের যদি অ্যাডপ্ট অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে জাস্ট আপনার একটা অ্যাকাউন্ট করে নেবেন এটা খুবই সহজ হ্যাঁ আমার যেহেতু একটা অ্যাকাউন্ট করা আছে তাই আমার অ্যাকাউন্ট করতে হয়নি তো এইভাবে খুব সহজেই মানে স্মুথলি আপনারা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন যে আমি ছবিটা একটু দেখি এ দেখেন রেজুলেশন দেখেন এবং স্মুথনেসটা দেখেন এই যে চুলের স্মুথনেসগুলো দেখেন কত ফাইন হ্যাঁ এইভাবে খুব আসলে খুব সহজেই আপনার একটা ছবির ব্যাক ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন ওকে তো আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ